আজকের বিষয় বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মহিতলাল মজুমদার। মহিতলাল মজুমদার বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক, যিনি জনমানসে দেহবাদী কবি হিসাবে নিজেকে পরিচিত করে তুলেছিলেন। তিনি সম্পূর্ণরূপে রবীন্দ্র বিরোধী কবিগোষ্ঠীর অন্তর্ভুক্ত না হলেও তাঁর কাব্যের আদর্শ রবীন্দ্রনাথের থেকে ভিন্ন। তাঁর গভীর বিশ্লেষণ, ভাবগম্ভীর ভাষা এবং মৌলিক দৃষ্টিভঙ্গি তাঁকে সাহিত্য জগতে স্মরণীয় করে রেখেছে। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন নিপুণ ও শব্দ সচেতন কবি। ভাবে ও ভাষায় প্রচলিত কাব্যরীতিতে তিনি ছিলেন বিদ্রোহী স্বরূপ। প্রথম জীবনে কবিতা লিখলেও পরবর্তী জীবনে সাহিত্য সমালোচক হিসাবেই তিনি খ্যাতি লাভ করেন। ভাষারীতির বিশুদ্ধতা নিয়ে তাঁর প্রবল আগ্রহ ও নিষ্ঠা ছিল। 1888 সালের 26 অক্টোবর ব্রিটিশ ভারতে নদিয়া জেলার কাঁচড়াপাড়া গ্রাম, বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচড়াপাড়ায় মহিতলাল মজুমদার এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নন্দলাল মজুমদার এবং মাতা হেমমালা দেবী। নন্দলাল মজুমদার ছিলেন বিখ্যাত কবি দেবেন্দ্রনাথ সেনের জ্ঞাতি ভাই। তাঁদের পৈতৃক বাড়ি ছিল হুগলি জেলার চুচুড়া মহকুমার অন্তর্গত বলাগড় গ্রামে। মহিতলাল মজুমদার বলাগড়েই তাঁর কৈশোর এবং বিদ্যালয় জীবন কাটিয়েছিলেন। শৈশবে তিনি তাঁর মায়ের মামার বাড়ি কাঁচড়াপাড়ার কাছে হালি শহরে অবস্থান করে সেখানকার বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। মাত্র 4-5 বছর বয়সে তিনি কাশীরাম দাসের মহাভারতের সঙ্গে পরিচিত হন। 9 বছর বয়সে তাঁর রোমান্স পাঠে আগ্রহ জন্মায়। 12-13 বছর বয়সে তিনি পলাশীর যুদ্ধ এবং মেঘনাদবধ কাব্য পড়ে শেষ করেন। তাঁর প্রাথমিক পড়াশোনা সম্পূর্ণ হয়েছিল বলাগড় বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকেই তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন 1904 সালে। তারপর 1908 সালে কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে বিএ পাশ করেন। এমএ পড়া শুরু করলেও কোনো এক অজ্ঞাত সমস্যার কারণে তিনি পড়া শেষ করতে পারেননি, মাঝপথেই ছেড়ে দেন। মহিতলাল মজুমদারের কর্মজীবন শুরু হয়েছিল 1910 সালে কলকাতার তালতলা বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে। 1910 থেকে 1914 সাল পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। 1914 সালে সরকারি জরিপ বিভাগে কানুনগো বা পাবলিক সার্ভেয়ার পদের চাকরি পান তিনি। টানা 3 বছর এই পদে চাকরি করার পর আবার শিক্ষকতায় ফিরে আসেন মহিতলাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সংস্কৃত বিভাগে তিনি অধ্যাপনা শুরু করেন 1928 সালে এবং অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন 1944 সালে। এরপর কলকাতায় ফিরে বঙ্গবাসী কলেজের গিরিশ সংস্কৃতি ভবনে অধ্যাপনায় নিয়োজিত হন তিনি। সাহিত্য সাধনার অঙ্গনে মানসী পত্রিকার হাত ধরে মহিতলাল মজুমদারের জয়যাত্রা শুরু হয়। যদিও পরে ভারতী, শনিবারের চিঠি, কল্লোল পত্রিকাতেও তিনি বহু কবিতা প্রবন্ধ লিখেছেন। বীরভূমি পত্রিকাতে তাঁর কবিতা, প্রবন্ধ এবং অনুবাদ প্রকাশিত হয়। তাঁর প্রথম দিকের কবিতাগুলিতে তারুণ্যের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা ও বেদনা প্রকাশ পেয়েছে। অনেকে বলেন তাঁর কবিতায় আধ্যাত্মিক মতবাদটি খুব স্পষ্ট নয়, বেদান্তের সঙ্গে বৈষ্ণব তত্ত্বের সমন্বয় সাধনের চেষ্টা মাত্র। মহিতলাল কাব্যের আদর্শের দিক থেকে সম্পূর্ণরূপে ভোগবাদী ও দেহবাদী কবি। দেবেন্দ্রনাথ সেনের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতা থাকায় প্রথম দিকে তাঁর কবিতায় দেবেন্দ্রনাথ সেনের প্রভাব লক্ষ্য করা যায়। আবার আরেক রবীন্দ্র অনুসারী কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের ছন্দ মাধুর্যে তিনি মুগ্ধ ছিলেন। মহিতলাল মজুমদার যেমন কিছুকাল ভারতী পত্রিকার লেখক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, তেমনি শনিবারের চিঠি পত্রিকার শনিচক্রের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর সমালোচনামূলক প্রবন্ধগুলিতে তিনি নানাবিধ ছদ্মনাম যেমন কৃত্তিবাস ওঝা, সব্যসাচী, সত্যসুন্দর দাস ইত্যাদি ব্যবহার করতেন। প্রথম দিকে ভারতী পত্রিকায় লেখালেখি করলেও এই পত্রিকায় রবীন্দ্রনাথ ও রবীন্দ্র অনুসারী কবিরা যে রোমান্টিকতার সাধনায় লিপ্ত ছিলেন, মহিতলাল তার থেকে ছিলেন স্বতন্ত্র। নতুন কালের বাস্তবতার ছোঁয়া দেখা গেল
তাঁর লেখায়। বিংশ শতাব্দীর ত্রিশের দশকে বাংলা সাহিত্যে অন্যতম এক পালাবদল সূচিত করেছে কল্লোল সাহিত্য পত্রিকা। এই পত্রিকার দেহকেন্দ্রিক প্রেম ভাবনার অনুপ্রেরণা ছিলেন মহিতলাল মজুমদার। কল্লোল যুগ গ্রন্থে অচিন্ত্যকুমার সেনগুপ্ত মহিতলাল মজুমদারকে আধুনিকোত্তম উপাধিতে ভূষিত করেছেন। আবার কবিতা পত্রিকায় বুদ্ধদেব বসু লিখেছেন, আমাদের তরুণ বয়সে যখন রবীন্দ্রদ্রোহিতার প্রয়োজনীয় ধাপটি আমরা পার হচ্ছিলাম, তখন যে দুজন কবিকে আমরা তখনকার মতো গত্যন্তর খুঁজে পেয়েছিলাম, তাঁদের একজন যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং অপরজন বিস্মরণীয় রচয়িতা মহিতলাল। কিন্তু বাংলা কাব্যে দেহবাদের প্রবক্তা হয়েও মহিতলাল কিন্তু যাযাবরি উদ্দামতাকে প্রশ্রয় দেননি। কল্লোলের কবিদের কাছে তিনি ছিলেন দ্রোণাচার্য। তবু কল্লোল গোষ্ঠীর নিরাশাবাদী চেতনা এবং আদিম রিপুর উল্লাসের সঙ্গে মেলাতে পারেননি মহিতলাল। মহিতলালের সঙ্গে বাদুরবাগান লেনের মেসে পরিচয় হয়েছিল নজরুল ইসলামের। সেই পরিচয়ের সূত্র ছিল মুসলিম ভারতে প্রকাশিত মহিতলালের একটি চিঠি। তাতে কাজী নজরুল ইসলামের কবিতার প্রশংসা করেছিলেন মহিতলাল। নজরুলের কাব্যকৃতির সম্ভাবনা বুঝতে পেরে মহিতলাল তার গুরুর আসন নেন। গুরু শিষ্যের এক মধুর সম্পর্ক শুরু হয়। নজরুলই তখন মহিতলালকে কল্লোলে নিয়ে আসেন। কল্লোল পত্রিকার আড্ডায় মহিতলাল অচিন্ত্যকুমার সেনগুপ্তের কল্লোল যুগ গ্রন্থের অন্তর্গত দেবেন্দ্রনাথ সেনের কবিতা অসাধারণ আবৃত্তি করতেন বলে জানা যায়। পরে কল্লোলের সঙ্গ ত্যাগ করার পর তিনি লিখলেন পান্থ ও প্রেতপুরি কবিতা দুটি। কল্লোল গোষ্ঠীর কয়েকজন যখন স্বতন্ত্র হয়ে প্রকাশ করেন কালী কলম পত্রিকা, তখন এঁদের সঙ্গেও মহিতলালের যোগাযোগ তৈরি হয়। মহিতলাল মজুমদারের মোট ১৭টি রচনা কালী কলম পত্রিকায় প্রকাশ পেয়েছিল মোট দুই বছরে। কবিতাগুলি ছিল নাগার্জুন, তীর্থপথিক, নারী বন্দনা, গদ্য ও পদ্য, ঘর উদাসী, সৃষ্টির আদিতে, বিদায় বাদল ইত্যাদি। এই কল্লোল পত্রিকার ইতিহাসে মহিতলাল নজরুল বিরোধের কাহিনী একই সঙ্গে মর্মান্তিক এবং বিস্ময়কর। গুরু শিষ্যের সম্পর্কের শুরুর দিকে মহিতলাল মানসী পত্রিকায় প্রকাশিত তাঁর আমি শীর্ষক কবিতাটি পড়ে শুনিয়েছিলেন নজরুলকে। পরে নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশের পরে আমির সঙ্গে বিদ্রোহীর ভাবগত ও বাক্য গঠনগত সাদৃশ্য দেখা যায়। মহিতলাল মনে করলেন গুরুর কাছে কোনো ঋণ স্বীকার করেননি নজরুল। তাঁর এই গোপন রাগের কারণ জানতেন নজরুল। বেশ কিছুদিন পরে কবি সজনীকান্ত দাস শনিবারের চিঠি পত্রিকার অক্টোবর ১৯২৪ সংখ্যায় বেনামে প্রকাশ করলেন নজরুলের বিদ্রোহী কবিতার প্যারোডি ব্যাং। প্যারোডিটি পড়ে গুরুর রাগের কথা মনে করে নজরুল ভাবলেন এর লেখক নিশ্চয়ই স্বয়ং মহিতলাল। তীব্র ক্ষোভে তিনি গুরু মহিতলালকে লক্ষ্য করে লিখলেন সর্বনাশের ঘণ্টা কবিতাটি, যা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতার শেষ দুটি পঙ্ক্তি ছিল এই রকম, আমার মৃত্যু লিখিবে আমার জীবনের ইতিহাস, ততদিন গুরু সকলের সাথে করে নাও পরিহাস। কিন্তু আসলে মহিতলাল এই প্যারোডিটি লেখেননি। তবু নজরুল শিষ্য হয়ে যে মহিতলালকে ভুল বুঝলেন তা চরম পরিণতি ঘনিয়ে তুলল। মহিতলাল নজরুলকে প্রতি আক্রমণ করে শনিবারের চিঠি পত্রিকায় জবাব দিয়েছিলেন দ্রোণগুরু নামক কবিতা লিখে, যেখানে তিনি বললেন গুরু ভার্গব দিল জাতুহারে, ওরে মিথ্যা রাজা আত্মপূজার ভণ্ড পূজারি, যাত্রার বীর সাজা ঘুচিবে তোমার। এইভাবে দুই প্রতীতযশা কবির ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছেদ ঘটে। বাংলা সাহিত্যে এ এক বিয়োগান্তক ঘটনা। মহিতলাল মজুমদার কবিতার ভাবানুষঙ্গ এবং রূপ নির্মিতিতে ছিলেন ক্লাসিক পন্থী। বাংলা কবিতায় আরবি ফার্সি শব্দের সার্থক প্রয়োগে তাঁর বিশেষ কৃতিত্ব ছিল। ইংরাজি সাহিত্যেও তিনি ছিলেন সুপণ্ডিত। বাংলা ছন্দ অলঙ্কার বিষয়ে তাঁর গভীর অনুধ্যান ও বুৎপত্তি ছিল। ১৯৪৫ সালে বাংলা কবিতার ছন্দ নামে তিনি একটি বই লেখেন, যেখানে তাঁর ছন্দ ভাবনা প্রকাশ পেয়েছে। মহিতলাল মজুমদারের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল
1922 সালে প্রকাশিত দেবেন্দ্র মঙ্গল ও স্বপন পশারি, 1927 সালে প্রকাশিত বিশ্বরণী, 1936 সালে প্রকাশিত সরগরল, 1941 সালে প্রকাশিত হেমন্ত গোধূলি ও ছন্দ চতুর্দশী। তাঁর প্রথম কাব্য দেবেন্দ্র মঙ্গল 16টি সনেটের সংকলন, আর শেষ কাব্যগ্রন্থ ছন্দ চতুর্দশী হল 54টি সনেটের সংকলন। তাঁর অন্যান্য সমালোচনামূলক প্রবন্ধগুলি হল 1936 সালে প্রকাশিত আধুনিক বাংলা সাহিত্য, 1938 সালে প্রকাশিত সাহিত্য কথা, 1941 সালে প্রকাশিত বিবিধ কথা ও বিচিত্র কথা, 1942 সালে প্রকাশিত সাহিত্যবিতান, 1945 সালে প্রকাশিত বাংলা কবিতা ছন্দ ও বাংলার নবযুগ, 1946 সালে প্রকাশিত জয়তু নেতাজি, 1947 সালে প্রকাশিত কবি শ্রী মধুসূদন ও সাহিত্য বিচার, 1949 সালে প্রকাশিত বঙ্কিম বরণ ও রবি প্রদক্ষিণ, 1950 সালে প্রকাশিত শ্রীকান্তের শরৎচন্দ্র, 1951 সালে প্রকাশিত জীবন জিজ্ঞাসা ও বাংলা ও বাঙালি, 1952 সালে প্রকাশিত কবি রবীন্দ্র ও রবীন্দ্র কাব্য প্রথম খণ্ড, 1953 সালে প্রকাশিত কবি রবীন্দ্র ও রবীন্দ্র কাব্য দ্বিতীয় খণ্ড এবং 1955 সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস। অবশেষে 1952 সালের 26 জুলাই মহিতলাল মজুমদার পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 64 বছর।